আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সামনে রমাদানুল মুবারক আসন্ন এই রমজান উপলক্ষে অনেকে তার সম্পত্তির জাকাত এ রমজান মাসে প্রদান করে থাকেন কিন্তু রমজানে যেহেতু এই জাকাতটা দিবেন এই জাকাতটা কীভাবে দিবেন কোন পদ্ধতিতে আপনি আপনার সম্পত্তি হিসাব করবেন অনেকে এটা নিয়ে একটু দ্বিদাদ্বন্দ্বের মধ্যে থাকে যে কিভাবে জাকাত দিব কিভাবে হিসাব করব কার কাছে যাব আপনি যদি আপনার জাকাতের হিসাবটা নির্ভুলভাবে করতে চান তাহলে আপনাকে একটি অ্যাপসের সাহায্য নিতে হবে তো আপনাদেরকে আজকে পরিচয় করে দেব এমন একটি অ্যাপসের সাথে যে অ্যাপসটি আপনি ব্যবহার করলে অবশ্যই আপনি জাকাতের নির্ভুল হিসাব আপনি নিজেই বের করতে পারবেন যে আপনার কত টাকার সম্পত্তি আছে কি কি সম্পত্তি আছে কত টাকা আপনার জাকাত আসলো তো চলুন আমরা কথা দীর্ঘায় না করে আমরা আমাদের মূল পর্বে চলে যাই তো ওয়েলকাম ভিওয়ার্স আমরা চলে আসলাম ফেলে স্টোরে ফেলে স্টোর ওপেন করলাম আমরা এখানে লিখব মুসলিম এই যে মুসলিম লেখার সাথে সাথে মুসলিম বাংলা এই অ্যাপসটি চলে আসছে দ্বিতীয় নাম্বার আমরা এখানে ক্লিক করব মুসলিম বাংলা এই অ্যাপসটি আমরা ওপেন করতেছি তো এখানে আমার যেহেতু আগে থেকে ইনস্টল করা আছে সেই হিসাবে আমার এখানে ওপেন এবং আনএনস্টল লেখা আসছে তো আপনারা যদি প্রাথমিকভাবে ওপেন করবেন তাই এখানে আপনাদের ইনস্টল লেখা আসবে তা আমার যদি আগে থেকে ইনস্টল আসছে আমি ইনস্টল করব না তাই আমি এখানে ওপেন দিলাম ওপেন হওয়ার পরে দেখতেছেন এখানে অনেকগুলো মুসলমানদের সাথে বা ইসলামের সাথে রিলেটেড যে সমস্ত জিনিসগুলো আছে কোরআন হাদিস মাসালা মাসাইল তাসবি তার মানে আপনি বলতে পারেন এটা ওয়াল ইন অন মানে এখানে একটার ভিতরে সব কিছু পাওয়া যায় তো আমরা একটু নিশনে স্ক্রল করলে এখানে দেখতে পাবো ওই যে জাকাত নামে একটি ক্যালকুলেটারের মতো দেখা আছে আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে এমন একটা জিনিস ওপেন হয়েছে তো অবশ্য আপনাদের এমন ওপেন হবে না আপনাদের ওপেন হবে অন্যভাবে প্রথমেই এভাবে আসবে আসলে এখানে দেখেন লেখা আসছে দয়া করে এক বড়ি তোলা রূপা মূল্য লিখুন এখানে আপনার রূপার মূল্য যেভাবে হবে ওই হিসাবে আপনার জাকাতের নেশাবটা ধার্য হবে তো আমাদের এখানে রূপার মূল্য কত মোটামুটি ভালো মানের রূপার মূল্য এক হাজার টাকা তো আমরা এক হাজার টাকা করে লিখে দিলাম তো এক হাজার টাকা যদি লেখা হয় রূপার বড় যদি এক হাজার টাকা করে হয় তাহলে আপনার জাকাতের নেশাব হবে যখন আপনার কাছে বাউন্ন হাজার পাঁচশো টাকা থাকবে তখন আপনার জাকাত দেওয়া ফরজ তো আপনার যদি এখানে আপনার ওখানে তো এক হবে না আপনার ওখানে হয়তো কিছু কম বেশি হতে পারে কথার কথা আপনার ওখানে যদি নশো টাকা হয় নশো টাকা হলে সাতচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা তো যাই হোক আমরা এক হাজার টাকায় ধরি একটা স্ট্যান্ডার্ড মূল্য ধরি এক হাজার টাকা এক হাজার টাকা ধরলাম ওকে দিলাম সংরক্ষণে দেখেন বাউন্ন হাজার পাঁচশো টাকা হলো জাকাতের নিসাব তো এখানে প্রথমে আছে আপনার কাছে নগদ কত টাকা আছে আপনি এখানে লিখবেন আমার কাছে নগদ আছে এক লক্ষ টাকা হ্যাঁ নগদ এক লক্ষ টাকা আছে এখানে ব্যাঙ্কে জমাকৃত টাকা আছে কত আপনি এটা লিখবেন এইভাবে আপনি পূর্ণ করবেন আমার কথা কথা এত টাকা আছে তারপরে ব্যাংকে চলতি নগদ কত আছে ব্যাংকে ডিপোজিট কত আছে এখানে সব কিছু আপনি এখানে দিবেন সব যোগ এগুলো আপনার স্বর্ণ আছে কতটুকু আপনার কাছে রূপও কতটুকু আছে তারপরে আপনার কাছে বিক্রিযোগ্য মজুদের মূল্য কতটুকু আছে সব কিছু এখানে এই লাল চিহ্ন যেগুলো বিয়োগ এগুলো আপনার সম্পত্তি থেকে কর্তন হবে এখানে সরবরাহকারীদের প্রদে আপনি কত টাকা তাদেরকে দিলেন দিবেন কত টাকা ঋণ আসেন কত টাকা উত্তোলন করছেন কত টাকা মুনাফা ইত্যাদি ইত্যাদি এগুলো সব কিছু ওকে করার পরে আপনি দেখতে পাবেন এখানে আপনার মোট সম্পত্তি কত টাকা এখানে উঠবে এই যে এখানে মোট সম্পত্তি এই মোট সম্পত্তি থেকে আপনার জাকাত কত টাকা আসলো এই এখানে আসবে তা আমি যা এন্ট্রি করছি মোটামুটি দুইটা ঘর এন্ট্রি করছিলাম এক লক্ষ এবং কত পাঁচ হাজার টাকা এখানে আমার জাকাত আসছে দুই হাজার ছশো ছাব্বিশ টাকা দশমিক পঁচানব্বই পয়সা এরকম আপনাদেরও আসবে তো আশা করি এই অ্যাপসটি দেখে আপনাদের অনেক উপকৃত হবে বিশেষ করে যারা জাকাত দিতে চাচ্ছেন কিন্তু আপনাদের কত টাকা জাগাত আসলো কত টাকা দিবেন যারা নির্ভুল নির্ভেজাল একটি হিসাব চাচ্ছেন তাদের জন্য আশা করি অনেক উপকারে আসবে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম